শুনেন, আমি আপনাদের সুর করে বলছি না যেন বুঝতে পারেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সমস্ত মালগুলো আছে, এই মালগুলো হলো আমার মা, আমার মা মারা গেছে, আমার মা বেঁচে নাই। আল্লাহ রাসূল, এই মালগুলো যদি আমার মায়ের নামে আমি দান করি তাহলে কি আমার মা কবরে নেকি পাবে? আল্লাহ রাসূল বলছেন, কালা না, হে তোমার মা নেকি পাবে। আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানে বেশি যদি আমি দান করি তাহলে কোন দানে আল্লাহ রাসূল আমার মা বেশি নেকি পাবেন? আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি পানির দান করো তাহলে তোমার মা নেকি বেশি পাবে। তার মানে নবীজি বলছেন, সাহাবী ওবাদা, তুমি যদি তোমার মায়ের নামে একটা কুয়া খোঁড়ো আর ওই কুয়ার ধারে রাস্তার ধারে কুয়া হবে, যত পথিক রাস্তা দিয়ে যাবে তৃষ্ণার জ্বালায় যারা হয়তো পানির জন্য ছটফট করবে, ওই কুয়া দেখে তখন তারা পানি তুলে পান করবে, যেমনই পথিকেরা পানি পান করবে তোমার আম্মা এর বিনিময়ে কবরে পেতেই থাকবে। সাহাবীর ওবাদা বলেন, আমার মার মালগুলো দিয়ে রাস্তার ধারে একটা আমি কুয়া বানালাম এবং কুয়া যখন হয়ে গেল কুয়াটার নাম দিলাম হাজহিলে উম্মে সাদ, অর্থাৎ সাদের মার কুয়া। আজ পর্যন্ত বিদ্যমান আল্লাহ নবীর দেশে কি করলেন, কি করলেন, মায়ের মাল দিয়ে মার কবরে যেন নেকির জারি থাকে তার জন্য রাস্তার ধারে একটা কুয়া বানিয়ে দিলেন। আজকে যাদের মা নেই, যাদের বাবা নেই, আমার মনে হচ্ছে অনেক এখানে ভাই বাপ আমরা আছি, দয়া করে ওই মার মাল দিয়ে, ওই বাবার ছেড়ে যাওয়া মাল দিয়ে আল্লাহর ঘরে একটু খালে আপনারা হাতটা বাড়িয়ে দেবেন। এর বিনিময়ে আপনার মা বাবা কবরে কেয়ামতের পূর্ব পর্যন্ত পাবে। কে আছেন? সাদ বিন ওবাদার মতো একজন আল্লাহ নবীর সাহাবীর আনুগত্য করে বা ওই আল্লাহ রসুলের সাহাবি সাদ বিন ওবাদার মতো মনোবল নিয়ে একটু দাঁড়িয়ে বলবেন, মাওলানা আমার মায়ের জন্য আমি 5,000 টাকা মসজিদে দিলাম, এর বিনিময়ে আমার মা যেন কেয়ামতের পূর্ব পর্যন্ত কবরে পান। একজন দাঁড়ান তো দেখি, 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য দাঁড় হবেন। একটা নাম আপনাদের কাছে দেখতে চাচ্ছি, কেউ দিতে পারবেন? আপনার মায়ের নামে, আপনার বাবার নামে জীবনে একটা এরকমের মসজিদে দান করবেন? দেখেন, আপনি যদি মনে করেন আল্লাহর ঘরে আমি একটা দরজা দান করব আর সেই দরজাতে আমার মৃত মায়ের নামে বা বাবার নামটা আমি লিখে দেব, দেখবেন আপনি দিতে পারেন, যেটা হলো আপনার মায়ের মাল বা আপনার বাবার মালের দান, এর বিনিময়ে যেন কেয়ামতের পূর্ব পর্যন্ত আপনার মা বাবা পাবে। কে আছেন এই রকমের একজন মায়ের দরদি? তাড়াতাড়ি করেন, যা হয় 1,500, 2,000, 100, 200 করে আপনারা যে আগে হাত বাড়াবেন, আজকে সভা মঞ্চে আপনি হবেন সব থেকে ভাগ্যবান। কেউ আছেন ভাই? না, সবাই দিয়ে দিয়েছেন? যদি বলেন মাওলানা দিয়ে দেওয়া হয়ে গেছে তাহলে আমি চাইবো না, বক্তব্য রাখবো, আর যদি বলেন না দিতে বাকি আছে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে এর থেকে অরিজিনাল নিজের মাল আর কিছুই হতে পারে না, যেটা নিজ হাতে আপনি আপনার জন্য দান করেন, আপনার মা বাবার মাল আপনার মা বাবার নামে দান করেন, এর থেকে আপন মাল আর কারো হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার একজন দাদা এসেছেন, দেখা যাক দেখি, বড় আশা নিয়ে। আব্দুল কাদের আমিন, 5,000। আল্লাহু আকবার, নারে তাকবীর। আব্দুল কাদের ভাই নাকি বললেন? আমিনুল, আমিনুল আর ছেলে। আচ্ছা আচ্ছা, এ ভাইজান দেখে তো মনে হচ্ছে চাকরি করেন নাকি? ও আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার যে 5,000 টাকা কম হলো ভাই, মুসাফা করবো না, উনি সমাজের সব কিছু বুঝেন, উনার কাছে আজকে যদি আমি 25,000 টাকা চাই দিতে পারবেন না? পারবেন তো ভাই? যান 5,000 টাকা নগদ আর 20,000 টাকা মসজিদের কাজ হবে আস্তে আস্তে দেবেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, আপনার পরিবারকে ভালো রাখেন, সকলকে ভালো রাখেন, এই জন্য আমি মুসাফির একটু দোয়া করব। ভাই একটু করা যাবে? আল্লাহর ওয়াস্তে দেখেন তো ভাই, দোয়া করব, জীবনে কিছুই নয় গো,
এখানে 14টা বন্ধ হয়ে গেলে এই মাল আর আমার আপনার কারণ হয় এখনি চলে যেতে হবে আমি একটা দুটো কবিতা শোনাবো প্রথম একটা কবিতা শুনিয়েছিলাম আমার মরণ আসবে কখন কেউ তো জানে না মাওলানা সাহেব যে উদ্দেশ্য করে কিনা মানে জলসাটা করছে একটা জমি কেনার ব্যাপারে এখন 5000 টাকা রাখলাম ভবিষ্যতে জমি কেনার ব্যাপারে সে 200 টা জমি দেখা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি যেই প্রতিশ্রুতি আমাকে দিলেন কমিটির লোক আপনারা দয়া করে প্রতিশ্রুতিটা ওনার শুনে নিন ভালো লাগলো ওনার কথা হলো যে উদ্দেশ্য আজকে জলসা আমরা হয়তো একটা মসজিদের জমি কেনার জন্য উদ্দেশ্য করে জলসাটা করেছি ভাই তাই তো উনি বলছেন টাকা তো মানুষের হাতে সব সময় থাকে না যেটা আমাকে বললেন আল্লাহ তুমি কবুল করে নিও এবার জমি কিনতে গিয়ে দেখা যাচ্ছে একাদ দুই শতক বা একাদ দু কাঠা জমি হতে পারে ওনারা কিনেও দিতে পারে আল্লাহ তুমি আমার ভাইদের নিয়তকে পূর্ণ করে দিও বলুন আমিন বিশাল বড় একটা প্রতিশ্রুতি এটা ভেবে নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো কবুল হয়ে গেছে আল্লাহ আমার ভাইদের হেফাজত রাখো সুখে রাখো যথেষ্ট হারে উনি একটা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন আচ্ছা আমি তো এটা জানতাম না যে জায়গা আজকে কিনার জন্য জলসা হচ্ছে এরকমের কোন আল্লাহর বান্দা আছে যে আর একটু একজন প্রতিশ্রুতি দেবেন যে আমি ওই রকমের এক কাঠা জমির দাম দেব আসেন দেখি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এখানে লোক পাওয়া যাবে আকমাল মেম্বার ভাই আপনি যদি আছেন তো দয়া করে একটু দেখা করেন রানিং মেম্বার তো রানিং তাহলে তো এরকম মেম্বারের প্রয়োজন আছে গো খালি দোয়া করেন আল্লাহ যেন এই মেম্বারটা আগামী দিন পর্যন্ত আরো বাঁচিয়ে রাখেন কই কোনটা আকমাল মেম্বার ভাই ইনি আল্লাহু আকবার এরকম মেম্বারদের দরকার আছে আমাদের সমাজের কাজ হবে ইনশাআল্লাহ তো মেম্বার ভাই অনেক আশা নিয়ে আপনার নামটা এক নম্বরে দেখছি দেখা যাক আল্লাহ যেন আপনার এক নম্বর নামটা এক নম্বরে রাখে নাকি বলছেন আলহামদুলিল্লাহ আমার ভাইজান আমাকে 5000 টাকা নগদে দিলেন এবার জায়গা দেবেন না আর 20000 টাকা দেবেন বলেন 100 তো 100 টাকার জায়গার দাম কত হবে মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ হবে তো না আর 100 তো নেবেন হবে আলহামদুলিল্লাহ না ঠিক আছে চাপ দিয়ে নয় খুশিতে যেটা দেবে কিনা দেখবেন এতে ইনশাআল্লাহ এই রকমের আরো এক আর দুজন বেরিয়ে যাবে আল্লাহর বরকত হবে উনি 5000 টাকা দিলেন আর 100 টাকা জায়গার উনি দাম দেবেন খাস করে দোয়া করব তবে উনি দানটা করেছেন ওনার জন্য কিন্তু হয় দেখেন রাজি হয়ে গেছেন কিন্তু যিনি বাড়ির আসল মালিক ওনার দান করেননি বুঝতে পেরেছেন গোলটগোল লাগবে কিনা রাতে বাড়িতে এখনই মাথা ঝোকালেন যে হ্যাঁ আমার জন্য করেছি কিন্তু বাড়িয়ালের জন্য করিনি আর 5000 টাকা বাড়িয়ালের জন্য আমার ভাইয়ের কাছে আমি আবেদন করব 5000 টাকা আপনি দেবেন জায়গাটা পরে যা হবে দেখা যাবে সে 6 মাস পরে হতে পারে আপনার বিবির জন্য ছেলে মেয়ের জন্য আর 5000 টাকা দেন মেম্বার ভাই কলম ঘোরালে টাকা আসবে খালি দোয়া করেন দেন আর 5000 টাকা আপনি আমার ভাবির জন্য দেবেন দেবেন ওটা তো পরে হবে ওটা হয়ে যাবে কিছু দেন আমার ভাবি নালে রাগ করবে গন্ডগোল লেগে যাবে 2000 দেন আচ্ছা হয়ে যাবে লেখেন বাকি লেখেন 2000 2000 বাকি লেখেন দেখছেন বিবিকে কে ভালোবাসে না হ্যাঁ যখনই বিবিকে বলবে তোর নামে দান করেছি বিবি কি ওর বলে জানে এমন সুন্দর করে হাত ধরে বলবে তুমি আমার স্বামী শোনাবো আমার মা খালারা যে দান করতে শুরু করবে তখন অবশ্যই শোনাবো আমি শোনার জন্য এসেছি আপনাদের কাছে কালে একটু হাতটা বাড়ান আর একটু হাত বাড়ান আমার মায়েরা প্রথমে আমার কাছে আবেদন করেছেন যে মলি সাহেবের কাছে আড়াই প্যাকের চাকরির গজলটা শুনবো এদিকে বিড়ি বাঁধে নাকি তো মা খালার এখনো টাকা যে পাঠায়নি তাহলে কিসের বিড়ি বাঁধলো আমার মায়েরা হয়ে গেছে মা খালার দিয়ে পাঠিয়েছেন আমার মায়েদের মতো এরকমের হযরত আয়েশার মতো মনটা বড় করে কেউ আপনার কাছে যা আছে 1000 2000 5000 না হলো 500 100 করে কেউ দিতে পারবেন না মা বোন দেখি একটু হাত বাড়ান একটা চাদর পাঠান তো দেখি আচ্ছা আর একটা ভাইয়ের নাম বলছি আমি এই যে দেখেন মকিম মেম্বার ভাই উনি আছেন এখানে কোনটা মকিম মেম্বার ভাই কোনটা আপনাকে দেখাচ্ছেন আপনি কে দেখাচ্ছেন কেন কোনটা অরিজিনাল মাল একটু বলেন
মুকিম মেম্বার কোনটা? ও আচ্ছা আচ্ছা, মুকিম মেম্বার ভাই আসেন আসেন। হ্যাঁ গো, আজকে এত সুন্দর লাগছে আন্ধারিয়াতে, আমি তো ভোগ বুঝতে পারিনি। আসেন তাড়াতাড়ি করেন। ওকে মমিন ভাই, তোর হইল রে যাইবার বেলার পালা। ভাই উঠেন, আপনার জন্য শোনা তো শুরু করলাম। আসে কি যেন মকিম মেম্বার, ওই ভাইয়ের নাম কি আর কারো নাম নাই এখানে? এটা কি যেন সাবর আলী, উনি আছেন এখানে? কোনটা? এইখানে ভূত ধরেছে, উনি উনাকে দেখাচ্ছেন, উনি উনাকে দেখাচ্ছে। ইনশাল্লাহ দেখবেন এই জায়গা থেকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সাবির আলী মেম্বার, টাকা দেওয়া হয়ে গেছে, যদি দায় জানা তখন দেখা যাবে। বলে এক সপ্তাহ চালাক মানুষ গো, আমাকে ঠকে নিলেন। হ্যাঁ, এক শতকের কথা বললাম তো, উনি বলছে কিছু দেওয়া যাবে, মানে হাফ শতক দেবেন। আলহামদুলিল্লাহ, যা কিছু তো দেবেন, তো আনুমানিক এটা লিখে রাখি হাফ শতক। আচ্ছা, ওটা আপনারা সবাই শুনে রাখলেন তো, বাস হয়ে যাবে। দেখেন একটু এইভাবে করে দান করার জন্য মনটা বড় করে আসেন। আল্লাহর কসম বলছি, আপনি যখনই দান করার জন্য উঠছেন, আল্লাহ খুশি হয়ে আরশে আজিমে ফেরেশতাদের বলছে, দেখ আমার কাছে গিয়ে আমার বান্দার একবার দোয়াটা করে দেখাস, আমি আমার বান্দাকে আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো। বোখারীর হাদিস, বেনামিতে এক শতক, বেনামিতে এক শতক জমি। এটা কোন দিক থেকে আসলো গো? দেখছেন বেনামিতে এক শতক জমি চলে এসেছে। লিখে নেন নামটা, লিখে নেন। একজন ভাই দিলেন 130 টাকা। আচ্ছা, আব্দুল কাদির আমিন, সেটা কে যেন ওই প্রথম দিলেন যে? আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি হলেন। তারপরে রাশেদ আলী হাজি সাহেব, কই গো হাজি সাহেব আছেন এখানে? আল্লাহ আকবার, দেখছেন আল্লাহর ঘর যেখানে তৈরি হবে, আল্লাহর ঘরের নামে জায়গা আজকে দান হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ পিছে থাকতে পারে না। দেখেন না, এতিম বাচ্চা দুটোর খবরটাই নেন আগে। আল্লাহ রসুল যেতে যেতে নামাজ পড়লেন, জায়গাটা পছন্দ হলো। আল্লাহ রসুল বলছেন এখানে মসজিদ বানাবো, খোঁজ করলেন আলহামদুলিল্লাহ। এ নানা নাকি হাজি সাহেব মানুষ, আল্লাহর ঘর উনি তোয়াব করেছেন, নবীর কবরে জিয়ারত করেছেন, ভাগ্যবান মান ব্যক্তি। যা ওনার কাছে কি নেবেন একটু আপনারা বলেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। না, আমি যা দিই কোনো ডিক্লারে দিই না। আচ্ছা, মসজিদের কেসিয়ে থাকা পর্যন্ত একতলা ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা, পাঁচটা কেসিয়ের বাদ হয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ হয়েছে। যা দিই লোক থেকে ভালোই দিই আর কি। আচ্ছা, এটা খাস দান, মসজিদের দানটা হলো খাস দান। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, উনি একটা ভালো কথা বললেন। উনি চাচ্ছেন যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গাটা আমি নেব। দেখুন উনি কি দেবেন না দেবেন গ্রামের মানুষ আপনারা জানেন, ওইভাবে একটা আইডিয়া করে নিয়ে নিয়েন না, কি বলবো, তাছাড়া তো কিছু বলার নেই। দেবেন উনি বলে গেলেন, যা দেবেন উনি একটা দেবেন। এবার কিভাবে এর আগে দিয়েছেন না দিয়েছেন একটু বিবেচনা করে নিয়েন। এবার আসেন দেখি, আমি আপনাদের কাছে বলছি, এটা হলো মনিরুল মাস্টার ভাই, প্রাইমারি মাস্টার না টেলার মাস্টার না হাইস্কুলের মাস্টার, শিরসি মমতাজ ভাই আছে না ওখানে? মমতাজ আছে না মৌলভী সাহেব, শিরসি আছেন না? আমার সাথী, একসঙ্গে পড়ছিলাম, এত ব্রেনিয়ান ছেলে। কই কই মাস্টার ভাই, কই কই আসেন এখানে মাস্টার ভাই, কে গো? নাই নাকি? আব্দুল সাত্তার 600 টাকা। মমতাজ মাস্টার নাই এখানে ভাই? নাই এখানে? কে যেন মনিরুল ইসলাম নাই? উনি তো চলে গেছেন বোধহয় বাড়িতে। আচ্ছা, যাই হোক, আর একজন হাজি সাহেবকে আমি দেখতে চাচ্ছি, আব্দুল হাই সাহেব, যিনি বর্তমানে কেশিয়ার, উনি আছেন? একটু চেহারাটা দেখা যাবে, হাই সাহেব আছেন? কিসের মানে কিসের দোকান, জিলাপির? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
একবার আসেন কেশিয়ার সাহেব, আপনি এখানে আসেন। এবার আমার মায়েরা গজল শোনাবো, ভাওয়াইয়া শোনাবো, পল্লী গীতি শোনাবো, আপনাদের ভাটিয়া ভাষাও শোনাবো। শুনবেন তো? শোনাবেন? আমার মায়েরা যদি দান করে তাহলে শোনাবো। শোনাবো, এই তো ভালোই লাগবে, শোনাচ্ছি। মা দেন, একটু হাত বাড়ান। আমার মায়েরা কত এখন সচেতন, আগের ছেলেরা মেয়েরা মা বাবা পড়াতে চাইতো না, এখনকার মা বোনেরা কাজ করতে দেবে না কিন্তু স্কুল যেতে হবে। এত সুন্দর করে একজন মানে গায়ক গেয়েছে যে আমাকে খুব পছন্দ লেগেছে। আমি শোনাবো, খালি নামটা বলেন। এই নামটা লেখা নাই কেন? এই যে ভাই, নাম লেখা নাই কেন? ওই ভাই আসেনি? আল্লাহ আকবার। ব্যাপারটা হলো যে আমরা তো মসজিদের ভক্ত, তো অনেক কিছু করেছি, অনেক অনেক জালসাতে। যাই হোক, আমি মানে অবস্থা খুব একটু সচনীয়। আমি পাঁচ করেছি। মাস্টার লাল মোহাম্মদ দুই ব্যাগ সিমেন্ট। আচ্ছা শুনেন, ও ভাই বললেন যে আমি 5,000 টাকা দেবো, হবে তো? আগে বললো 5 করে দেবো, তাই ভাবলাম মধ্যে 500 জমিয়ে দেবে, পরে বলছে না ওটা টাকা। যাক, 5,000 টাকা হবে না? হবে, কম হয়ে গেল না? আচ্ছা যাক, হবে ইনশাল্লাহ। ভাই যখন আবার শর্ট পড়বে না, এই ভাইজানেরা এবার দেবেন, চাপ দিয়ে না, ভালো লাগবে। উনি জমির দিকে যাব তো উনি তো বললেন যে একটু আমার এবার অবস্থা শোচনীয়, কিন্তু আল্লাহ তো দেখছেন শোচনীয় মনে হয় না। যা গজল শোনাবো, জমি লাগবে আগে, জমি না হলে গজল হবে নাকি? হ্যাঁ, আর কে কে দেবেন? আর নাম তো এখানে দেখতে পাচ্ছি না ভাই। গজল শুনবেন তো? গজল শোনাচ্ছি, মন ভরিয়ে দিব ইনশাল্লাহ আজকে গজল শুনিয়ে, কিন্তু আমার মা খালাদের পালাতে হবে, আর নাহলে দান দিতে হবে। বলেন কি চাচ্ছে? দান যদি দে তাহলে গজল বলবো, না হলে মা খালাদের গজল শোনা যাবে না। এটা চাদর পাঠান তো, আগে তাড়াতাড়ি করে পাঠান, তাড়াতাড়ি চাদর পাঠান, আমি গজল শোনাবো। আমি বললাম তো গজল শুনে আজকে আমার মা খালাদের মন ভরিয়ে দেব, এটা আমার মনে অবশ্যই আশা আছে। চাদরটা দিয়ে পাঠান। মা বোনেরা আগে যা করেছেন, এবার আঁচল থেকে যদি 10-20 টাকা বাধা আছে খুলে খুলে দেন তো দেখি। আর যদি মনে করেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে আল্লাহ তোমার ঘরের জন্য জায়গা হবে। আমি তো জায়গা দিতে পারছি না গো আল্লাহ, হাতের কানের নাখের আংটি আপনার বালিগুলো খুলে যদি এই রকমের একটা জায়গা কেনার উদ্দেশ্যে আপনি দিতে পারেন, আল্লাহর কসম বলছি এই অলংকারে আপনাকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। কোন মা আছে? আপনারা একটু হাতটা বাড়াবেন, তাড়াতাড়ি করে দেবেন, দেরি করবেন না, তাড়াতাড়ি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলেমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রহমান রহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে
জড়িয়ে রাখ গো আমায়, তোমার রহম ছাড়া বাঁচাব চাদরটা গেছে তো? আচ্ছা চাদরটা নিয়ে আসেন, আমি গাইছি, খুব তাড়াহুড়া হলো তো, এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম, এবার ছোট্ট একটা হাদিস বলে তিনটা আমি আবৃত্তি করে ইনশাল্লাহ বিদায় নেব। তবে আপনারা সবাই দান দিয়ে দিয়েছেন, আর দেওয়ার মতো নেই। মামিন ইয়াউমিন ইসবিখুল ইবাদ ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। শোনেন, এত সুসংবাদ আপনাদের কাছে, যেইটুকু হাত বাড়াবেন আল্লাহর ফেরেশতা ভোরবেলায় এই জমিন থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ঘরের জন্য আজকে হাত বাড়িয়েছিল, আল্লাহ তুমি তোমার বান্দার আরো হাতকে, আল্লাহ তোমার বান্দার সমস্ত রকমের ধন সম্পদকে আল্লাহ তুমি বরকতময় করে দাও, ফেরেশতা দোয়া করবে। তো এই ফেরেশতার দোয়াটা আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়েন না, আমি অনুরোধ করছি যারা যারা দিতে বাকি আছেন 100, 200, 500, 1000 করে একটু উঠে উঠে তাড়াতাড়ি করে হাতটা দেন, দেন তাড়াতাড়ি করেন, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আমার মা খালাদের কাছে চাদরটা গেছে, চাদরটা খালে আসতে দিন, অনেক লম্বা হয়ে যাচ্ছে, এতক্ষণ বক্তব্য রাখা আসলে ঠিক নয়, এই 2.5-3 ঘন্টা বক্তব্য রাখা কি ঠিক, 1.5 ঘন্টায় যথেষ্ট, কিন্তু আপনাদের কাছে না বললেও হয় না, আর আপনারাও ছাড়েন না, এটাই হলো কথা। একদিন পরপর যদি জালসা হতো তাও হতো, এই এপ্রিলের 6-7 পর্যন্ত একদিনও আর কোনো খালিও নাই, ডেলি দিন এইভাবে চিৎকার করতে হবে। তা আমি